প্রকৃতি, তুমি এত সুন্দর কেন? তোমার এই সৌন্দর্য আমার হৃদয়ে ছুঁয়ে যায়, বারবার তোমার টানে ফিরে আসি। তোমার মাঝে আমি আমার হৃদয়ের অস্তিত্ব খুঁজে পাই। প্রকৃতি, সত্যি তুমি অতুলনীয়। প্রকৃতি, আজ আমার হৃদয়ের ভালোবাসার কথা তোমাকে বলেই যাব। তোমার এই সৌন্দর্য আমার হৃদয় কেড়ে নিয়েছে। তোমাকে আমি এতই বেশি ভালোবেসেছি যা কোনোভাবেই তোমাকে আমি বোঝাতে পারছি না। পথিক, তুমি বলে দিও আমার প্রকৃতিকে, সে যতবার আমার কাছ থেকে দূরে যেতে চাইবে, আমি তার চেয়েও বেশি তার বুকে ফিরে আসব। প্রকৃতি, আমি যে তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি, মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসেছি, তোমার মাঝে তোমার বুকে একটু ঠাঁই নেওয়ার জন্যে আমি ব্যাকুল হয়ে আছি। তুমি কি জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি? তোমার এই ভালোবাসা যদি আমি না পাই, হয়তোবা আমি হারিয়ে যাব। প্রকৃতি, একটি কবিতা শুনবে? তোমার জন্য রাত জেগে একটি কবিতা লিখেছি, শোনো না আমার কবিতাটা। প্রকৃতি, ভালোবাসা শুধু ভালোবাসা, জীবনের প্রারম্ভে রক্তাক্ত হয়ে চিরেছে হৃদয়, নেশাগ্রস্ত মাতালের মতো দিকভ্রান্ত ছিলাম, উত্তাল আবেগের তীক্ষ্ণতায় একাকার আমি, আপ্লুত হলাম শিশিরের আর্দ্রতার মতো স্নিগ্ধ হল প্রহর, আজ আমার সব পরিপূর্ণতা ঘিরে রয়েছে শুধু বিশ্বাস, পাণ্ডুলিপির রচয়িতা ইচ্ছে করে আজ গোলাপ হয়ে ফুটতে এই ভালোবাসার দিনে, প্রজাপতি মন এখন দীর্ঘ চুম্বনের প্রতীক্ষায় উরু উরু, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি মেঘের মতো ভাসতে থাকে কার উদার আকাশে ঠাঁই পাওয়ার জন্য। প্রকৃতি, সত্যি তুমি অনন্য। বন্ধুরা, এই গভীর অরণ্যে ঢোকার যে প্রবেশের যে রাস্তা, রাস্তা দেখলে বোঝা যায় যে আসলে এখানে প্রবেশটা কত কঠিন, চ্যালেঞ্জিং। আমরা দেখতে পারা হয়েছে একজন নারী আসছেন, সত্যি খুবই কষ্টদায়ক। আসসালামু আলাইকুম, এই জঙ্গলা দিয়ে কেমন হেঁটে আছেন? রিক্সা টিক্সা পার নাই কিছু? রিক্সা পার নাই? হাইটা কত দূর যেতে হবে? পেলা থেকে আসছেন, কয় কিলো হবে? 1 কিলোমিটার। আর যাইতে হবে কয় কিলো? আরো 3 কিলো যেতে হবে। এই দিক দিয়ে রাস্তা, শর্ট রাস্তা আছে বাড়ির উপর দিয়া। অনেকটুকু আসার পথে, আসার পর অনেকটুকুই আসার পর একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে দেখলাম। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আছে আমার বড় ভাই মাঝারুল কবির, আর আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার ভাতিজা এমডি আনোয়ার হোসাইন, উনি একজন ইউটিউবার। ইউটিউব চ্যানেল দেখবেন আপনারা, গ্রামীণ হাট বাজার, গ্রামের প্রকৃতি, গ্রামের মাটির বাড়িঘর, আমরা নিয়মিত আসি এসব নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে। আমরা আসলে এই তিনটা এই বিষয়গুলো নিয়ে কাজ করি। এই স্থানটিতে এসে একটি গোলক ধাঁধায় পড়ে গেলাম। আমাদের যে জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল সেই জায়গাটা কোন রাস্তায়, সেই রাস্তায় খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেল। আশেপাশে মানুষদেরকে অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারো কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা
অজন এক উদ্দেশ্যে আবারও রওনা করলাম সামনের দিকে। সামনে দেখা যাচ্ছে সরকারি একটি সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডকে লক্ষ্য করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম সেই গহীন অরণ্যের দিকে। আঁকা বাঁকা কাঁচা মিটি পথের রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি সেই গভীর অরণ্যের ভিতরে যাওয়ার জন্য। ঝোপঝাড়ের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে চলছি সেই গভীর অরণ্যের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আপনাদের সামনে তুলে ধরব সরকারি বনের যে বৃহৎ একটি অংশ, সেই বৃহৎ একটি অংশের দৃশ্যসমূহ। দূর থেকে দেখা যাচ্ছে গভীর অরণ্যের কিছুটা অংশ। এখন এই রাস্তা বেয়ে যেতে হবে আমাদেরকে সেই গভীর অরণ্যের দিকে। সেখানে অনেক কিছুই দেখা মিলবে, সবকিছু তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে। শুধু উপর দিকে উঠছি, আমি কিছুটা লক্ষ্য করতে পারছি আমাদের লক্ষ্যের যে স্থান সেই স্থানে। বন্ধুরা, ও যে সামনে দেখা যাচ্ছে বন জঙ্গল, সেটাই হচ্ছে এই নিমাইশালা এলাকার গভীর অরণ্য। এই অরণ্যের ভিতরে কোনো মানুষ বসবাস করে না, শুধু গাছপালা আর গাছপালা। এটাই হচ্ছে সর্বশেষ বাড়ি, যদি জুম করে আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, এই দেখেন সরকারি গাছ কেটে এভাবেই হচ্ছে বনদস্যুরা গাছগুলো নিয়ে যায় জঙ্গলের ভিতরে ফেলে রেখেছে। এই গাছগুলো তারা নিয়ে যাবে বিক্রি করার উদ্দেশ্যে। তৃষ্ণা পেয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এক ধরনের ফল, এই ফলগুলো খেলে হয়তো বা টক টক লাগবে এবং কিছুটা তৃষ্ণা দূর হবে। তো ফলগুলো আমি নিলাম, ফলগুলো একটু খেয়ে দেখি। ভালো লাগে, কিছুটা তৃষ্ণা নিবারণ হবে। এখানে আমাদের একজন পুরো পরিচিত আছে, আমরা ওনাদের বাসায় যাচ্ছি। পানি খেয়ে আসে সত্যি একদম ক্লান্ত হয়ে পড়লাম। সালাম আলাইকুম, মামি চিনছেন আমারে? চাচা আপনি এসে পড়ছেন? আমাদের চাচাকে পেয়ে গেলাম। বাবা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তখনই আপনার বাড়ির কথা মনে পড়ে, আর এই জন্যই আসা। ভাই বসেন, ঠান্ডা পানি লাগবো। ভাই কেমন লাগতেছে এখন এতক্ষণ হাঁটার পরে? একদম এই সব জায়গাগুলো আসলে চিরকাল ভালো লাগার ছিল, আছে থাকবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। তানা সাহেব কেমন লাগছে?
লাগছে আসলে যে কি একটা শান্তি, আসলে শান্তি তো বর্ণনা করা যায় না। বন্ধুরা এই যে দেখেন পেয়ারা গাছ, আসলে এখন মনে হয় একটা পেয়ারা খেতে পারলে খুব ভালো হতো। আমি দেখি একটা পেয়ারা পারি। হ্যাঁ একদম ফ্রেশ পেয়ারা। ফটোর ভিডিও রেঞ্জ এনে আনোয়ার কা রেঞ্জ কোহালে আর আমার কা রেঞ্জ আসল। সত্যি খুবই মজার। সত্যি খুবই মজা ছিল পেয়ারাটা। ভাই পেয়ারা খুব মজার, খেতে পারেন। গাছ ভর্তি পেয়ারা। যখন পাহাড় থেকে নিচে নামছি এরকম অবস্থা। এই লাস্টে গ্রামের পুজো দিয়ে দেখি আমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি গ্রাম বাংলার ভিডিও দেখতে, গ্রাম বাংলা দেখতে, গ্রামীণ হাট বাজারগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।